হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি খেতে সবাই ভালোবাসে, এটা একটা খুব সুন্দর ডিশ। আসুন দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি এঁচোড় চিংড়ি। আমি এখানে ছোট এঁচোড়ই নিয়েছি, এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি। আমি নিয়েছি চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, রেখেছি আদা, এটা আমি মিক্সিতে বেটে নেব। আর রেখেছি 4-5 টুকরো রসুন কোয়া, একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট পিস করে রেখে দিয়েছি। মশলায় নিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে, 1 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ স্বাদ অনুসারে নুন আর চিনি ব্যবহার করব। এখানে রেখেছি আলুটা ডুমো করে কেটে রেখেছি। আসুন দেখে দিই কিভাবে বানাচ্ছে এই এঁচোড় চিংড়ি। এটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে রান্নাটা করছি। প্রথমে আমি এঁচোড়গুলোকে ভেজে নিচ্ছি। এঁচোড়টা ভেজে নিলে টেস্টটা খুব ভালো হয়, তাই আমি এঁচোড়টাকে একটু ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এঁচোড়টাকে আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আমি আমার আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দেব যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু ভালো করে নাড়িয়ে নিই, একটু নুন দেব। খুব সামান্য একটু নুন দিলাম। আলুটা এবার একটু লাল করে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই একই তেলেতে আমি চিংড়িটাকে ভেজে নেব। চিংড়ি খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, একটু হালকা করে ভেজে নেব। চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটা আমি তুলে নিয়েছি। এবার আমি মশলা দেবো ওই একই তেলেতে, গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এবার এখানে একে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা এই ভিজিয়ে দিচ্ছি। ভালো করে আমি ভাজব যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুনের। সামান্য একটু নুন দেব, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা 1 মিনিট নাড়াচাড়া করে বাকি মশলাগুলো অ্যাড করব। ভাজা হয়ে গেছে, এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি।
সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো এবার তুমি দিয়ে দেবো। ভালো করে আলুগুলোর সঙ্গে কষিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি। এটাকে এবার এরকম ভাবে আরো 2-3 মিনিট রাখবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টা যেহেতু আমি সেদ্ধ করে ভেজে রেখেছি তাই জন্য খুব বেশি জল দিতে লাগবে না। এটাকে ভালো করে মিশিয়ে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে জল অ্যাড করব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। জল অ্যাড করলাম। আর একটু জল আমার লাগবে, এটা একটু ফুটুক তখন দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি 1 চামচে নুন অ্যাড করলাম। আর একটুখানি দিচ্ছি, চিনিটা খুবই সামান্য দেবো, স্বাদ অনুসারে চিনি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এর উপর একটা চাপা দিয়ে দেব ঢাকনা। এটা আবার কিছুক্ষণ হবে। ঢাকনাটা আমি ওপেন করছি, দেখুন সুন্দর গ্রেভি মতো হয়েছে। আর গ্রেভিটাকে শুকোবো না, তাহলে একদমই ড্রাই হয়ে যাবে। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে আর একটু আগে সেটা নামিয়ে নেবেন। আমি এবার গরম মশলাটা অ্যাড করছি, সানরাইসের গরম মশলা। আর একটু ঘি দিয়ে দেবো নামিয়ে, 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন, নামিয়ে ঢাকা দিয়ে রাখবেন, তাহলে গন্ধটা খুব সুন্দর থাকে। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, এঁচোড় চিংড়ি। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন। ঘিটা আমি দিয়ে দিচ্ছি,
এবারেতে আমি এটাকে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রাখবো, তাই গন্ধটা উবে যাতে না যায়। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে, এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।